আছে, আজকে গণেশ পূজোর মেলা, তাই আমি আজকে গণেশ পূজোর মেলা দেখতে যাব, আমি আর আমার দিদি, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখন গণেশ মন্দিরের সামনে এসে গেছি, এই দেখুন প্যান্ডেল, আমরা এখন ভিতরে যাচ্ছি। প্রসাদ খেলাম, তারপর একটু প্রণাম করলাম, এরপর বাইরে যাচ্ছি। এখন আমি ঠাকুর দেখা হয়ে গেছে, এবার মেলাতে ঘুরবো, চলুন মেলা যাই। ঢুকে পড়ি, চোখে পড়ল মথুরার কেক, গান রয়েছে আর হাওয়াই লাড্ডু, আরও অনেক কিছুই রয়েছে। তোমাদেরকে আমি মেলাটি ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দোকানে এগ রোল, চিকেন পাস্তা, আরও অনেক কিছু রয়েছে। আরে বাচ্চাদের তো খেলনা গাড়ি রয়েছে, ব্রেক ডান্স রয়েছে, জাম্পিং জাপাং রয়েছে, এখানে তো মিকি মাউস রয়েছে, তার পাশে নৌকা দোলনা রয়েছে, আরে এটাতে তো আমি চাপবো, এখানে নাগন দোলনা রয়েছে। দেখো মেলাটা কত ভিড়। লাগছিল তার সাথে খুব ভয়ও লাগছিল। গণেশ মেলাটি আমাদের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের দোমোহানি বাজারে হচ্ছে। আমার দিদি বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছিল, তার সাথে আমিও বন্দুক দিয়ে একটা বেলুন ফাটালাম। এখানে নানা রকমের দোকান আছে, দেখি একটা রাবার কিনতে পারি কিনা। দেখছি ভালোই আছে, এই রাবারটা নেওয়া যাক। ৩০ টাকা দাম নিল। ওখান থেকে চলে এলাম মথুরার কেকের দোকানে। একটা কেকের দাম ১০ টাকা, না খুব বেশ ভালোই লাগলো, তোমরা যদি আসো এখানে কেকটি খাবে, তার সাথে আমি একটু আইসক্রিমও খেলাম। এখানে নানা ধরনের দোকান আছে, যেমন এখানে জিলাপি, খুরমা, আরও কত কিছু। এখানে অনেকগুলো বেলুনও আছে। আমরা বাড়ি ফিরছি। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।